সোমবার নবান্নে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠক থেকে তিনি সরকারের জমি দখল নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছিলেন, যার ফলে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের তাবড়তাবড় নেতাদের। এবার সেই বৈঠকের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মঙ্গলবার এবং বুধবার কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় পৌরসভা এবং প্রশাসনিক থেকে তৎপরতা দেখায় সেই সমস্ত সরকারি জমি উদ্ধারের ক্ষেত্রে। কিন্তু বৃহস্পতিবারে কিন্তু তারপরে আরো আরেকটি বলতে পারেন যে বৈঠক রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বৈঠকে কিন্তু তিনি বলেন যে যে জমি অধিকার এবং তার পাশাপাশি যে উচ্ছেদ চলছে তার উপরে কিন্তু বড় বক্তব্য দেয় তিনি এবং সেই বৈঠক থেকে বিভিন্ন বিষয়ে তিনি বক্তব্য রাখেন। তবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি কি বিষয় রয়েছে সেটি আপনাদের জানাবো। প্রথমে তো তিনি বলেন যে সরকারি জমির উপরে যারা ব্যবসা করছেন, যে সমস্ত হকাররা ব্যবসা করছেন বা ব্যবসায়ীরা ব্যবসা করছেন, তাদের যে উচ্ছেদ চলছিল, যে অভিযান শুরু হয়েছিল মঙ্গলবার বুধবারে আমরা দেখছি, সেই অভিযানে কিন্তু ইতিমধ্যে এক মাসের জন্য স্থগিত দেওয়া হলো, অর্থাৎ এক মাস কোনো উচ্ছেদ হবে না। তবে এক মাস সময়ের মধ্যে হকারদের বা ব্যবসায়ীদের কিন্তু তাদের উদ্দেশ্যে বলেছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের জিনিসপত্র বুঝে নিতে হবে এই সময়ের মধ্যে এবং তার পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, তার পাশাপাশি তাদের জন্য যে বিকল্প ব্যবস্থা সেই বিকল্প ব্যবস্থাও করতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ সরকার কি করে কি তাদের জায়গা দেবেন বা কোথায় কি বিল্ডিং হবে, তাদের ব্যবসা করার সুবিধার্থে কি করতে হবে না করতে হবে সেই ব্যবস্থা রাজ্য সরকার করবেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে যে কোনো রাস্তা যদি 5 বছরের আগেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ 5 বছর সময়সীমা যদি অতিক্রম না করতে পারে সেই সমস্ত রাস্তার যারা দায়িত্বভার নিয়েছিলেন যে সমস্ত ঠিকাদাররা তাদেরকে কিন্তু ব্ল্যাকলিস্ট করতে হবে, অর্থাৎ ব্ল্যাকলিস্টে পড়বেন সেই সমস্ত ঠিকাদাররা যাদের নেতৃত্বাধীন রাস্তা তৈরি হওয়ার পর যে সমস্ত রাস্তা 5 বছরও না যায়, অর্থাৎ 5 বছরের আগেই নষ্ট হয়ে গেছে। তার পাশাপাশি তিনি বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন মূলত পুলিশ থেকে শুরু করে কাউন্সিলরদের, কাউন্সিলরদের যে বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সমস্ত যেকোনো অর্থাৎ রাজ্য সরকারের অধীনে যে কোনো জায়গা যদি কেউ কোনো জায়গা অধিকার হয়ে হয় বা সেই সমস্ত জায়গায় যদি হকার বলুন বা ব্যবসায়ী ভাবুন বা যে অন্য যে কোনো কারণে যদি সেই সমস্ত জায়গায় এসে তারা ব্যবসা করতে থাকে বা অধিকার করে নেয় সেই সমস্ত জায়গা, তাহলে সেখানকার কাউন্সিল যে দায়িত্ব থাকবে বা সেই কাউন্সিল যদি এই বেআইনি বা বেনিয়মের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে কিন্তু সরাসরি ভাবে অ্যারেস্ট করা হবে। এবং তার পাশাপাশি হুঁশিয়ারি কিন্তু পুলিশ প্রশাসনকেও দেওয়া হয়েছে যে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তারা সরকারি অর্থাৎ যে সমস্ত গরিব মানুষ রয়েছেন হকার রয়েছেন তাদের কাছ থেকে তোলা তোলে এবং সেই সমস্ত পুলিশদের কিন্তু ইতিমধ্যে বলতে পারেন যে যদি আজ চিহ্নিত করা সম্ভব হয় বা তারা যদি এর সঙ্গে যুক্ত থাকে বা মানুষ সাধারণ মানুষের এরপরেও যদি এই বেআইন বা বেনিয়মের সঙ্গে থেকে তারা কাজ করে তাদেরকে কিন্তু সরাসরি তাদের উচ্চপদস্থ যে সমস্ত আধিকারিকরা থাকবে তারা কিন্তু সরাসরি ভাবে তাদের গ্রেফতার করবে। তার পাশাপাশি তিনি বলেছেন যে সেচ দফতরের যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় কোনোরকম কোনো স্টল বসানো যাবে না এবং যেমনটা বললাম যে হকারদের জন্য অর্থাৎ হকারদের পণ্য রাখার জন্য কিন্তু বিল্ডিং তৈরি করা হবে। তার পাশেই তার পাশাপাশি কিন্তু তিনি পার্কিং নিয়ে বড় বক্তব্য রেখেছেন। পার্কিং আমরা জানি যে শহরের রাস্তায় চলতে গেলে পরে পার্কিং কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, আর রাস্তায় কিন্তু যে কোনো জায়গায় আমরা দেখি গাড়ি পার্কিং রয়েছে এবং এবার থেকে কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে বেআইনি ভাবে যে পার্কিং গুলি চলছে সেই সমস্ত বেআইনি পার্কিং সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, বিশেষ করে কিন্তু রাস্তার উপরে যে সমস্ত পার্কিং চলছে। আমরা যদি দেখতে যাই যে ধর্মতলায় কিন্তু আমরা এই ধরনের বেআইনি পার্কিং কিন্তু আমাদের সকলের চোখে পড়ে, যার ফলে কোথাও যে সাধারণ মানুষের তো অসুবিধা হয়, অন্যদিকে কিন্তু যখন বলতে পারে যে রাস্তায় কিন্তু অনেকটা গাড়ি আসা যাওয়াতেও অনেক অসুবিধা হয়, কোথাও কোথাও যেয়ে কিন্তু অপ্রীতিকর ঘটনাও ঘটে এবং সেই সমস্ত জিনিস এড়াতে সম্পূর্ণভাবে বেআইনি পার্কিং এবং বিশেষ করে রাস্তার উপর যে সমস্ত বেআইনি পার্কিং রয়েছে সেই সমস্ত বেআইনি পার্কিংকে সম্পূর্ণ মূলে কিন্তু বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি যে সমস্ত জায়গায় বড় বড় বাজার রয়েছে সেই সমস্ত বড় বড় বাজারে সেই প্ল্যানিং কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং তারই পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে যে কটি বড় বড় বাজার রয়েছে মার্কেট রয়েছে সেই সমস্ত মার্কেটের পাশে যেন একটি ফায়ার ব্রিগেড থাকে, ফায়ার ব্রিগেড যাতে যে কোনো সময় যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ঘটনা বা সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া সম্ভব হয় বা সেই পরিস্থিতি সামলে যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু ফায়ার ব্রিগেড থাকার কথাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি তিনি 5 জনের একটি কমিটি গঠন করার কথাও বলেছেন এই সম্পূর্ণ বিষয়ের উপরে। তো মূলত বলতে পারেন যে সোমবারের বৈঠকে তিনি যে বেআইনিভাবে জমি দখল নিয়ে যে তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন পৌরসভা এবং প্রশাসনিক
দলগুলিকে। তারপরে কিন্তু দেখা যায় পৌরসভা এবং প্রশাসনিক আধিকারিকরা তৎপর হয়ে ওঠে সেই সমস্ত জমি সরকারি জমি বেদখল বা সেই সমস্ত সরকারি জমিতে যারা রয়েছে তাদেরকে কিন্তু সরানোর আর কাজে কিন্তু তারা লেগে পড়ে এবং অ্যাকশন মোডে চলে আসতে দেখেছি আমরা পৌরসভা এবং প্রশাসনিক আধিকারিকদের। কিন্তু এবার কিন্তু যে বিষয়ের পরে আমরা দেখতে পেয়েছিলাম যে হকাররা বা যারা ব্যবসা করছেন সেই সমস্ত ফুটপাথ থেকে শুরু করে সরকারি জায়গার উপরে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে শাসক দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী বক্তব্যের পরে। কিন্তু এবার তাদেরকেও কিন্তু কোথাও যে সন্তুষ্ট করলেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি বলেছেন তাদেরকে এক মাস সময় দেওয়া হয়েছে এবং এক মাসের মধ্যে তাদেরকে নিজ নিজ যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস বুঝিয়ে দিতে হবে এবং তারা কোথায় ব্যবসা করবে না করবে সেই দায়িত্ব রাজ্য সরকার। এবং তার পাশাপাশি তিনি এটা বলেন যে প্রতিটি হকারের জন্য কিন্তু একটি করে স্টল থাকবে এবং তাদের যে সমস্ত স্টলগুলি হবে সেই স্টলে যাতে অতি দ্রুত বা আগুন না লাগে সেই বিষয়ে কিন্তু দেখতে হবে, সেভাবে কিন্তু স্টলগুলি বাড়াতে হবে। তো এখনো পর্যন্ত তো মুখ্যমন্ত্রী তার বক্তব্য দিয়েছে, তবে আগে এই বিষয় নিয়ে আর কি হতে চলেছে বা কি হবে বা কি কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সে বিষয়ে নজর থাকবে আমাদেরও।